পিঠঘরে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থনে বিশাল মোটরসাইকেল র্যালি। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর ট্রিবের প্রতিবেদনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন মহেশপুর গ্রামের কৃতি সন্তান নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থনে মোটরসাইকেলের র্যালি ও আলোচনা 5ই মার্চ শুক্রবার সকাল 10টায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আলাউদ্দিন আজ সকালে এলাকায় পৌঁছলে তার কর্মী সমর্থন ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীগণ মোটরসাইকেলের র্যালি নিয়ে কাইতলা গ্রাম থেকে তাকে রিসিভ করতে এবং সেখান থেকে মোটরসাইকেলের র্যালি শুরু করে বিটঘর গ্রামের প্রতিটি ওয়ার্ডে ঘুরেন ও সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন ও তার সমর্থনে দোয়া চান। বিভিন্ন ওয়ার্ডের র্যালি শেষে বিটঘর বাজারের ব্যবসায়ী ও ভোটারদের সাথে কৌশল বিনিময় করে দোয়া চান এবং নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পরিচয় দেন কাজী আলাউদ্দিন। কৌশল বিনিময় শেষে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনায় কাজী আলাউদ্দিন বলেন, আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আসছি। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিটঘর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের দোয়া ও সমর্থন পেলে বিটঘর ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে সারা বাংলাদেশে রোল মডেল বানাবো। আমি আশাবাদী, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তৃণমূল নেতাকর্মীরা আমার পাশে আছেন। আগামী নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীকে আশাবাদী, সবাই আপনারা আমাকে সহযোগিতা করবেন। এ সময় কাজী আলাউদ্দিনের সমর্থনে বক্তব্য রাখেন বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মেম্বার, বিটঘর 2নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী মামুন। কাজী আলাউদ্দিন ভাই, উনি নৌকার প্রত্যাশী। আমরা এলাকাবাসী চাই আমাদের কাজী আলাউদ্দিন ভাইকে নৌকার প্রতীক দেওয়া হোক। ওনাকে যদি নৌকার প্রতীক দেওয়া হয় আর উনি যদি আমাদের বিটঘর ইউনিয়ন চেয়ারম্যান হয়ে আসে, আমি মনে করি আমাদের বিটঘর ইউনিয়ন একটি আধুনিক বিটঘর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো। ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন যুবলীগের সদস্য রতন মিয়া, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আবু নাসির, পাশা মিয়া, তাজুল ইসলাম, গাজী মিয়া, এফ সালমান রহমান প্রমুখ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।